নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটি বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখুন। আপনি যত বেশি আল্লাহর উপর ভরসা করবেন, আপনার পক্ষে ধৈর্য ধারণ তত বেশি সহজ হবে। আপনার জীবনের জন্য আপনার পরিকল্পনা থেকে আল্লাহর পরিকল্পনাই উত্তম। যেখানে আপনি আল্লাহর নিকট প্রার্থনা করছেন, সেখানে চিন্তিত হওয়ার কোনো মানেই হয় না। প্রয়োজন শুধু একটু ধৈর্য ধারণ করা। আপনি কি মনে করছেন এমন কেউ নেই যাকে আপনার ব্যক্তিগত কথা ও দুশ্চিন্তাগুলো শেয়ার করবেন? তাহলে জেনে রাখুন, আপনি শ্রেষ্ঠ শ্রবণকারী আল্লাহ তাআলাকেই ভুলে গেছেন। আপনি যাই করেন না কেন, এই দুনিয়ার মানুষদের সন্তুষ্ট করতে পারবেন না। তাই দুনিয়ার সকল মানুষদের খুশি করার মিথ্যে আশা ছেড়ে দিয়ে তাদের সৃষ্টিকর্তাকে খুশি করার চেষ্টা করুন। ফর্সা আর সৌন্দর্য কখনো এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন আল্লাহর আনুগত্য ও উত্তম চরিত্র। আল্লাহর পক্ষ হতে নির্ধারিত প্রতিটা বিষয়েই আপনার প্রতি সুবিচার প্রয়োজন, শুধু আপনাকে তার প্রতি আস্থাশীল ও নির্ভরশীল হওয়া এবং তারই উপর ভরসা করা। একাকিত্ব সবসময় একটু বিরক্তিকর মনে হয়, তবে যে তার প্রভুর আনুগত্য করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। মুসলিম হিসেবে জন্মগ্রহণের চেয়ে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারাটাই অধিক গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ধরে কোনো মানুষকে প্রভাবিত করেও তার খুব কমই দৃষ্টি আকর্ষণ করতে পারি, অথচ আমরা এমন এক সত্তাকে ভুলে থাকি যে কিনা সবসময় আমাদের প্রতি দৃষ্টি রাখেন। সবচেয়ে কষ্টসাধ্য বিষয় হল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এমন কিছু বর্জন করা যা আপনি ভালোবাসেন। তবে মনে রাখবেন, আল্লাহ সবসময় কোনো কিছুর পরিবর্তে এর চেয়ে উত্তম কিছু দিয়ে থাকেন। এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। এমন কাউকে ভালোবাসা উচিত নয় যে আল্লাহকে ভালোবাসতে জানেন না। যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে, তবে আপনারও তাকে পছন্দ করার কোনো যুক্তি নেই। যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন, আল্লাহ আপনাকে ঠিকই বুঝেন। আল্লাহ আমাদের সঠিকভাবে জেনে বুঝে তার সন্তুষ্টির জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের প্রদর্শিত পন্থায় ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।